শিশুদের যে ইনগুইনাল হার্নিয়া হয়, ইনগুইনাল হার্নিয়ার যে অপারেশন সেটা আমাদের শিশু সার্জারিতে খুব কমন একটা অপারেশন, অনেক বাচ্চাদেরই এই অপারেশন করতে হয়। তো ইদানিং অনেক বাবা মা জিজ্ঞেস করেন যে এই যে ইনগুইনাল হার্নিয়া অপারেশন এটা কেটে করা ভালো নাকি ল্যাপারোস্কোপি করা ভালো। এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অপারেশনটার, যে কারণে হার্নিয়াটা হয়, যে পেটের ভিতরের সাথে অন্ডথলির একটা যোগাযোগ থাকে, সেই যে যোগাযোগ সেটা বন্ধ করা। এটা দুইভাবেই করা যায়, পেটের বাইরে থেকে কেটে এটা বন্ধ করা যায়, আবার হচ্ছে যে ল্যাপারোস্কোপি করে ভিতর থেকে ক্যামেরা ঢুকে সেখানেও এই অপারেশনটা করা যায়। এখন কোনটা ভালো কোনটা খারাপ, আসলে দুইটা অপারেশনই ভালো। অনেকেই ল্যাপারোস্কোপি পছন্দ করেন, তারা ল্যাপারোস্কোপি করতে পারেন। অনেকেই মনে করেন যে আমরা কেটেই অপারেশন করব। কেটে করার সুবিধা হচ্ছে যে আমরা যদি একটা বাচ্চার এই অপারেশনটা কেটে করি, সেক্ষেত্রে তাকে পুরোপুরি অজ্ঞান করতে হয় না, আমরা কোমরের নিচ থেকে অবশ করে দিই, আর কুচকির কাছে খুব ছোট্ট একটা ইনসিশনে ছোট করে কেটে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া যায়। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে বাচ্চা অনেক সময় আমাদেরকে হাসপাতালে ভর্তি রাখতে হয় না, আমরা আউটডোর কেস হিসাবে করতে পারি। অপারেশনের পরে বাচ্চা 2 ঘন্টা পরে বাচ্চা বাসায় যেতে পারে, খুব অল্প ব্যথা হয়, সেটা ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যায়, যার ফলে যেহেতু হাসপাতালে ভর্তি থাকতে হয় না অনেক ক্ষেত্রে, এই এই অপারেশনের খরচ অনেক কমে যায়। আর ল্যাপারোস্কোপির সুবিধা হচ্ছে যে ল্যাপারোস্কোপিতে এই কুসকির কাছে যে দাগটা, সেই দাগটা থাকে না, নাভির কাছে আমরা ছোট্ট করে কেটে সেটিতে ক্যামেরা ঢুকে সেটা যে হার্নিয়ার যে রাস্তাটা সেটা দেখি এবং সেটা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়। আর এটাতে সমস্যা হচ্ছে যে এই ক্ষেত্রে বাচ্চাকে পুরোপুরি অজ্ঞান করতে হয়, পুরোপুরি অজ্ঞান করতে হয়, সেক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই একদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং এইখানে খরচ একটু বেশি হয়। তারপরেও বাবা মা যেভাবে চায় সেভাবে আসলে আমরা অপারেশনটা করে দিই, কখনো কখনো ল্যাপারোস্কোপি করি, কখনো কখনো আমরা কেটে অপারেশন করি, দুটাই বাচ্চাদের জন্য নিরাপদ। ধন্যবাদ।